শারদীয় দুর্গোৎসবের পঞ্চমী তিথিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুঞ্জবন স্থিত স্পোর্টিং ক্লাবে। এই ক্লাব প্রত্যেক বছরই দর্শনার্থীদের আকর্ষণের জন্য আকর্ষণীয় প্যান্ডেল করে থাকেন। এই বছরও কিন্তু তাদের যে প্যান্ডেল, সে প্যান্ডেল দর্শনার্থীদের যে আকর্ষণ বৃদ্ধি করবে তা কিন্তু বলাই যেতে পারে, কারণ এটা একটা লাইটিংয়ের উপরে এই প্যান্ডেলটা গড়ে তোলা হয়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো, তবুও একবার আমি নারায়ণকে বলবো এখানের যে ভিউটা সেটা তুলে দেখানোর জন্য। বিশেষ করে এখানে যে রশি রয়েছে, সেই রশি দিয়ে কিন্তু পুরোটা কাজ করানো হয়েছে। প্লাস্টিকের রশি ব্যবহার করা হয়েছে, তার পাশাপাশি নারিকেলের যে রশি রয়েছে, সেই নারিকেলের রশি, সুতো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে। এক কথায় এই প্যান্ডেল সন্ধ্যার পর থেকে কিন্তু এই প্যান্ডেলটির যে আকর্ষণ, সেই আকর্ষণটা অনেকটাই বেড়ে যাবে। তবে আজকে পঞ্চমীর দিন এই প্যান্ডেলের উদ্বোধন করা হবে, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। নারিকেলের যে চোবড়াগুলো রয়েছে সেগুলো ইউজ করা হয়েছে এখানে পুরোটা। কিন্তু এটার সামনে কিন্তু মায়ের মূর্তি বসানো হয়েছে এবং মাকে অবস্থান করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সন্ধ্যার সময় পুরোটা লাইটিংয়ের উপরে একটা আকর্ষণ যে বাড়বে তা কিন্তু বলাই যেতে পারে। তবে এই ক্লাব কিন্তু প্রত্যেক বছরই দর্শনার্থীদের আকর্ষণের জন্য নানা থিমের উপর পুজো করে আসছে, এবং আমরা ক্লাব কর্তৃপক্ষকে পেয়ে গেছি। তাদের কাছ থেকে আমরা আরও বিস্তারিত জানবো তাদের যে এই বছরের পুজোর যে আয়োজন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমরা ক্লাব সম্পাদকের সাথে কথা বলবো। প্রথমে রাইজিস্ট নিউজের পর্দায় আপনাকে স্বাগত, তার পাশাপাশি শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা। আপনাদের এই পুজো কত বছর ধরে করে আসছেন, বা এই বছরের আপনাদের পুজোর থিমটা কি? আমরা পুজো 1963 থেকে করে আসছি। আমাদের পুজোর থিম হলো চক্রবিহু। এটা মহাভারতের যুদ্ধনীতি নিদর্শন, অভিমন্যুদের রণস্থাপিত্য। আমাদের এই প্যান্ডেলটা করেছেন কলকাতার অভিজিৎ বিশ্বাস, বাঁশবেড়িয়া। আর আপনাদের এই পুজোর মূর্তি সহ সমস্ত যে রয়েছে তারা কি স্থানীয় নাকি বহিরাগত? বহিরাগত, তারা কৃষ্ণনগরের পশ্চিমবঙ্গ ও শীতপাল। তো এই বছর কি তারা আপনাদের এই প্যান্ডেল প্রথম, মূর্তি সহ প্যান্ডেল কি তারা প্রথম করছেন নাকি অন্যান্য বছরও তারা করে? না, অন্যান্য বছর তারা করে। আর তার পাশাপাশি এই শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আপনাদের কোনো সামাজিক কাজকর্ম রয়েছে, বা পুজোর পাঁচ দিন আপনারা কি কি ব্যবস্থা করেছেন? আমাদের গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করবো, তারপর আমরা অষ্টমীর দিন অন্নভোগ খাওয়াবো, তারপর সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে। আর আজকে তো আপনাদের প্যান্ডেল উন্মুক্ত করে দেওয়া হবে, আজকে থেকে নাকি? আজকে থেকে। তো এখানে অনুষ্ঠান রয়েছে, বা কাদের হাত ধরে এই প্যান্ডেলের উদ্বোধন করবেন? মুখ্যমন্ত্রী যশোদা দেব আমাদের এখানে থাকবেন, উদ্বোধন করবেন, এবং থাকবেন মহারাজা বুলানন্দ গিরি, থাকবেন আমাদের এমএলএ দিলীপ দাস, আমাদের কাউন্সিলর সুপর্ণা দেবনাথ মহোদয়। ধন্যবাদ। একদমই এই ক্লাব কর্তৃপক্ষ কিন্তু বরাবরই প্রত্যেক বছরই দর্শনার্থীদের আকর্ষণের জন্য নানা থিমের পুজো করে থাকেন। এই বছর যে তাদের পুজোর থিম, আমি বলবো একবার নারায়ণকে মায়ের প্রতিমা দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একটা নারিকেলের চোবড়া দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। নারিকেলের যে ভেতরের যে অংশটা রয়েছে, বিশেষ করে বাইরের যে অংশটা রয়েছে নারিকেলের, সেই অংশটাকে এখানে ব্যবহার করা হয়েছে। কলকাতার যে শিল্পীরা রয়েছেন তাদের হাত, দক্ষ হাতের কারিগরি কিন্তু এই শিল্পী, বিশেষ করে এই পুজো প্যান্ডেলের যে অন্যরকম একটা আকর্ষণ, সেটা কিন্তু সন্ধ্যার পর থেকেই, বিশেষ করে এই আকর্ষণটা সকলে এক পলকে অবলোকন
সংরক্ষণ করতে পারবেন। এবং ক্লাব কর্তৃপক্ষ আজকে পঞ্চমীর দিনে কিন্তু সন্ধ্যার সময় এই পুজো প্যান্ডেলের ওপেনিং করবেন এবং উপস্থিত থাকবেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, এছাড়াও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। বিধায়ক দিলীপ দাসও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও কিন্তু এখানে যে মায়ের মূর্তি রয়েছে, এখানে এই মূর্তির এখানে পুজো করা হবে, যে এটা এই মূর্তিটা সামনে চলে যাবে এবং এখানেই হবে যে পাঁচ দিন ষষ্ঠী থেকে যে আমাদের শারদীয় দুর্গোৎসবে মায়েকে আরাধনা করা হয়, মায়ের পুজো করা হয়, এই মূর্তির মধ্যে কিন্তু মায়ের পুজো করা হবে। আমি নারায়ণকে বলবো একবার দেখানোর জন্য। এছাড়াও প্যান্ডেলের গায়ে যে বিশেষ করে কারুকার্য করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন, নারিকেলের রশি রয়েছে, প্লাস্টিকের রশি রয়েছে, সমস্ত রশি শুধু ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে। তবে কলকাতার যে শিল্পীরা রয়েছেন, প্রত্যেক বছর এই শিল্পীদের দ্বারাই কিন্তু মূর্তি সহ প্যান্ডেল নির্মাণ করা হয়ে থাকে এবং এই ক্লাব কর্তৃপক্ষ বরাবরই আমরা করোনার আগে যে পুজোগুলো ছিল সে পুজোগুলোও দেখতে পেয়েছিলাম যে জাঁকজমকপূর্ণ পুজো করে থাকেন এবং লাইটিংয়ের উপর ভিত্তি করে কিন্তু এই পুজো তারা আয়োজন করে থাকেন। এই বছরও কিন্তু সন্ধ্যার পর এই পুজোর যে আকর্ষণ দর্শনার্থীদেরকে অনেকটাই আকৃষ্ট করবে তা কিন্তু বলাই যেতে পারে। ক্যামেরায় নারায়ণ শীলের সাথে আমি সুস্মিতা, রাইজিস্ট নিউজ।